মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা নেতা কাজী আরেফ আহমেদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির ফাঁসি কার্যকর ও নেপথ্য পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। কাজী আরেফ আহমেদের 21তম হত্যা দিবসে বিকেলের জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলনকে বন্ধ করার জন্যই হত্যা করা হয় কাজী আরেফ আহমেদকে। তার শূন্যতা পূরণ হওয়ার নয় উল্লেখ করে বক্তারা বলেন, বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আদায়ে 60-এর দশকে নিউক্লিয়ার গঠন, 71-এ মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা, যুদ্ধাপরাধীদের বিচারে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালত সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রতিটি প্রগতিশীল আন্দোলন সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেন কাজী আরেফ। এ সময় কাজী আরেফের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর জোর দেন বক্তারা। বঙ্গবন্ধু খুব ভালো জানতেন সংগঠন কীভাবে কীভাবে বড় করতে হয়। আমার মনে হয় রাজনীতির এত দক্ষ পুরুষ, আপনারা বিভিন্ন রাজনৈতিক ইতিহাস যদি পড়ে দেখেন, এত দক্ষ পুরুষ আর পাবেন না। অত্যন্ত কৌশলে কীভাবে উনি 71 পর্যন্ত জাতিকে নিয়ে গেছেন। যাক, আমি এখানে একটা কথা বলে শেষ করব যে ঘাতক দালাল, আমি সারিয়ার ভাইকে চিটাং গেছিলেন, বলছিলাম যে ঘাতক দালাল নির্মূল কমিটি শুধু ঘাতক দালাল নির্মূল না, ঘাতকদের যে রাজনৈতিক চিন্তা চেতনা সেটাকে নির্মূল করার দায়িত্ব আমার মনে হয় সারের কবির ভাইদের। আর আহাদ ভাই যেটা বললেন যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, আসলে আমরা খালি মুখে বলছি, করছি কোথায়? এখানে যে লোকগুলো বসে আছেন, সারের ভাই ইনডোর মিটিং করেন, পত্রপত্রিকায় যান, আহাদ ভাই মুক্তিযুদ্ধের স্বার্থ নিয়ে প্রচুর কথা বলেন এবং উনি মুক্তিযুদ্ধের ভিতর একজন পপুলার ব্যক্তিত্ব, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যেটা সেটা বাস্তবায়নের জন্য কিন্তু আমরা কেউ লড়ছি না। আমরা সব ঘরে বসে আছি, আমি বাদে, আমি চট্টগ্রামে প্রত্যেক সপ্তাহে দুইটা করে পথসভা করি। আমি প্রথম ধরেছি, সাহের ভাই জানেন যে বাংলা নামফলক, সর্বোচ্চ শিক্ষার মাধ্যম বাংলা, একমুখী গণমুখী প্রাথমিক অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা যেটা সংবিধানের 70 অনুচ্ছেদে আছে, এবং শেখ হাসিনার দুর্নীতি অভিযানকে সমর্থন করে সুশাসন প্রতিষ্ঠার কিছু পদ্ধতি আমি ওই রাস্তাঘাটে বলেই চলছি। এবং আমি একটা অভিজ্ঞতার কথা বলি, যখন যেখানে যাই সেখানে একদম নতুন নতুন আওয়ামী লীগ যুবলীগ ছেলেরাও কিন্তু এসে এটার সাথে একাত্ম ঘোষণা করে। তো আপনারা ঢাকাতে শুরু করেন কিছু, এখানে এখান থেকে তো আপনার সারের বেদ থেকে আপনারা কতটুকু জ্ঞান নিচ্ছেন জানি না, আমি প্রচুর জ্ঞান কিন্তু ওনার থেকে নিচ্ছি, ওনার বই পড়ে নিই। এই জ্ঞানের বহিঃপ্রকাশটা তো ঘটাতে হবে মাঠে। যেমন বঙ্গবন্ধু, আমি জানি না তার জীবনে কয়টা সেমিনার করেছেন, সম্ভবত করেন নাই। বঙ্গবন্ধু সেমিনার টেমিনার করতেন না, পার্টিতে মিটিং করতেন সোজা, মাঠে গিয়ে উনি বক্তব্য দিতেন। আমার মনে হয় যে আমরা এই বঙ্গবন্ধু সেই রাজনীতি যদি অনুসরণ করি যে যেটা বুঝবো সেটা মাঠে বলবো, মাঠ পর্যায়ে নিয়ে যাব, তাহলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হতে পারে। হাত ভাই, আপনি জানেন কি মুক্তিযুদ্ধের চেতনা মানেটা কজন জানে? আমি অনেক ছেলের সাথে আলাপ করছি, মুক্তিযুদ্ধের চেতনা বলতে বোঝে আওয়ামী লীগের ক্ষমতায় হন, আর কিছু বোঝে না। হ্যাঁ, এই যে ধারণা, মুক্তিযুদ্ধের চেতনা তো ডিফাইন করা আছে বঙ্গবন্ধুর সংবিধানের, যে রাষ্ট্রীয় লক্ষ্য নির্ধারণ করা আছে প্রায় 23টা না 24টা কত হবে সেটা ভালো বলতে পারেন আপনি, ইয়ে করেন, একদম স্পষ্ট লেখা আছে রাষ্ট্রটা কীভাবে যাবে, এই কীভাবে চলবে, আমাদের রাষ্ট্রের লক্ষ্য কী। একে তো ওই যে প্রবাসী সভায় ঘোষণায় আছে, আবার সংবিধানের রাষ্ট্রের যে লক্ষ্যগুলো, যে মূলনীতিগুলো, সেখানে এগুলো লেখা আছে। তো মূলনীতির অসুবিধা হলো কি, ওখানে লেখা আছে মূলনীতি এই আদালত কর্তৃক বাস্তবায়নযোগ্য হবে না। এই লেখার সূত্র ধরে বাংলা ভাষা প্রচলিত হয় নাই। 1927 সালে আইন হলো, 2014 সালে হাইকোর্টের আদেশ দেওয়া হলো, হাইকোর্টের আদেশ যে বিচারপতিরা দিয়েছেন তারাই বাংলা ভাষায় রায় দেন না। এটা এইভাবে হয় না। এখানে যারা এই 60 দশকের কর্মী আছেন, এটা ওই যে একজন হামুদ রহমান শিক্ষা কমিশন না, কিন্তু 62 সালে ছিল শরীফ কমিশন, 64 সালে হয়েছে হামিদ রহমান শিক্ষা কমিশন, একই জিনিস। এটার বিরুদ্ধে আইয়ুব খানকে ঠেকায় রাখছে কারা, ছাত্র সমাজ রাস্তার আন্দোলন দিয়ে কিন্তু আইয়ুব খানের এই জিনিস কোনো 71 সাল পর্যন্ত বাস্তবায়িত করতে দেয়। অর্থাৎ রাস্তায় যদি আন্দোলন না থাকে, তাহলে যিনি রায় দেন যে বিচার বাংলা, রায় বাংলায় দিতে হবে, তিনি রায়টা ইংরেজিতে দেন। এই জন্য আমরা রাস্তায় নেমেছি, কর্তৃপক্ষ
আমরা তো হাতের কাছে সাইনবোর্ড পাই, এত কিছু পাবো না। কর্তৃপক্ষ একবার বলে যে এই এই করে দিচ্ছি, আমরা এগুলো তুলে নিচ্ছি, আবার পিছিয়ে যায়। তা আমরা দেখব, হয়তো এই মাস দেখব, তারপর ভাঙচুর করব। এছাড়া হয় না। আপনারা এই আপনি তখন ছিলেন না, মনে আছে কি না, ভাষা সপ্তাহ পালন হতো 60 দশকে, 21 ফেব্রুয়ারি একটা সপ্তাহ পালন হতো, যখন এই সমস্ত সাইনবোর্ড টাইনবোর্ডগুলো আমরা ভাঙতাম। দেখেন, স্বাধীন দেশের আইন আমাদের পক্ষে, আদালতের নির্দেশ আমাদের পক্ষে, ঢাকা শহরে, জানেন এটা কি ঢাকা শহর না বিদেশের কোনো উপনিবেশিক শহর, চিনতে কষ্ট হয়। কারণ রাস্তায় রাস্তায় জনতা নেই, আপনি নামেন না, 20-22 জন নিয়ে নামেন, ভাঙ্গেন, দেখবেন যে পরের সাইনবোর্ড সব ঠিক হয়ে যাবে। এই জন্য ওই মুক্তিযুদ্ধের চেতনার ব্যাখ্যাটা দরকার, ব্যাপকভাবে প্রচার করা দরকার, এবং যেগুলো আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেইগুলো নিজের হাতে বাস্তবায়ন করা দরকার, এটা জানানো দরকার। মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে এই প্রজন্ম একটাই জানে, আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধের চেতনা, বিএনপি করলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এর বাইরে কোনো জ্ঞান বর্তমান ছাত্র সমাজের ভিতর খুব কম। আমি ওদের সাথে ইন্টারাকশন করি, তো সেই জন্য বলতেছি যে সব শেষে আরিফ ভাইদের, আরিফ ভাইয়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা, এবং আরিফ ভাইয়ের স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয়, আমার মনে হয় আরিফ ভাইরা যেগুলো করেছিলেন 60 দশকে, সেভাবে যদি আমরা আমাদের সীমিত ক্ষমতা নিয়ে যদি রাস্তায় নামতে পারি, আমার মনে হয় ক্রমান্বয়ে বাংলাদেশ তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এবং রুজি যেটা বললো যে নতুন প্রজন্মকে মানে এগুলো বোঝানো সঙ্গে, আমি চট্টগ্রামে দেখেছি, আমরা প্রায় 2-3 মাস যাবত, 2-3 না বোধ হয় 6-7 মাস যাবত করছি, এবং 30টা সভা করছি। নতুন প্রজন্ম কিন্তু স্বাভাবিকভাবে জড়িত হয়ে যায়, এবং সংগঠিত করার উপায় হলো রাস্তার আন্দোলন। তো আপনাদের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, আর আমাকে কেন জানি হঠাৎ করে চিটাং থেকে ডেকে এনে সভাপতিত্ব করতে দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এবং রাস্তায় যাতে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এই বয়সে আমাদের শক্তি নিয়ে আপনারা নামেন, এই আহ্বান জানিয়ে আজকে সবাই এখানে শেষ করছে। 1992 সালের 19 জানুয়ারি 71-এ ঘাতকদালা নির্মূল কমিটি গঠন করেছিলাম বিশিষ্ট নাগরিকরা মিলে। বুদ্ধিজীবী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, ছাত্র নেতারা ছিলেন। এরপর আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন কথা বলেছি, হ্যাঁ তারা বলেছেন আপনারা করুন, আমরা ঘোষণা দিয়েছিলাম একটা যে সরকার, জামাত সমর্থিত বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, তার প্রশ্রয়ে গোলাম আজম বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পেয়েছে, এই যুদ্ধাপরাধের বিচার করতে হবে, সরকার যদি বিচার না করে আমরা গণ আদালত করে গোলাম আজমের বিচার করবো, এবং তারিখও আমরা নির্ধারণ করে দিয়েছিলাম, সেটি ছিল 26 মার্চ 1992। আমরা 25 মার্চ পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলাম। তো সেইখানে একই সঙ্গে আমরা দাবি করেছিলাম যে এই যে জামাতে ইসলামের রাজনীতি বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন, এই জামাতের রাজনীতিটাও নিষিদ্ধ করতে হবে। আরিফ ভাই উদ্যোগ নিয়েছেন, তার উদ্যোগে আমাদের মুক্তিযোদ্ধা সংসদে তখন চেয়ারম্যান ছিলেন অধ্যক্ষ আহাদ চৌধুরী, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চক্র প্রতিরোধ মঞ্চ একটি গঠন করেছিলেন, পরে এটির নাম দিয়েছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কেন্দ্র। তো এই দুটো কেন্দ্র তখন নির্মূল কমিটি এবং চেতনা বাস্তবায়ন কেন্দ্র পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছে, এবং এই দুটো সংগঠনকে এক কেন্দ্রে আনার ব্যাপারে আমি মনে করি প্রধান ভূমিকাটা নিয়েছিলেন কাজী আরিফ আহমেদ। যে শুধু আমরাও অনুভব করেছিলাম যে শুধুমাত্র এটা কিছু বিচ্ছিন্ন সংখ্যক কিছু লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা বলুন বা ছাত্র নেতা, না এটা কয়েকজন বা 100-200 মানুষের তো কাজ হবে, মুক্তিযুদ্ধের সপক্ষে সমস্ত শক্তিকে একত্রিত করতে হবে। এই যে একটা গুরু দায়িত্ব মুক্তিযুদ্ধের পর যেটা অসম্ভব হয়ে পড়েছিল, যার সুযোগ স্বাধীনতা বিরোধীরা নিয়েছে 21-এ, আমাদের 75-এর পর থেকে 21 বছর তারা ক্ষমতায় থেকেছে, জাহানার ইমামও বারবার বলেছে যে আমাদের অনৈক্যের কারণে, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির অনৈক্যের কারণে স্বাধীনতা বিরোধীরা 8 বছর ক্ষমতায় ছিল। এই যে 21 বছর পর, 21 বছর না 20 বছর পর বলবো, আমরা যে জাহানার ইমামের নেতৃত্বে আন্দোলনটা শুরু হলো, এবং এই মঞ্চে আমরা দেখলাম মুক্তিযুদ্ধের সপক্ষে সমস্ত শক্তি, এখানে আওয়ামী লীগ যেমন আছে, বাম দলগুলো আছে, এমনকি কট্টর আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত প্রতিবাম দল
সবাইকে আমরা এক মঞ্চে আনতে পেরেছিলাম।